জেনে নিব কিছু ঘরোয়া টিপস। চুলের উপকারের জন্য ভিটামিন ই তেল বেশ সুপরিচিত। চুল ঘন করতে নারিকেল তেলের সঙ্গে ভিটামিন ই তেল যোগ করে চুলে মৃদু মাসাজ করতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে 2 বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ভিটামিন ই তেল ও নারিকেল তেল ভ্রূর ঘনত্ব বাড়াতে সাহায্য করে। আরও কিছু ঘরোয়া টিপস স্বাস্থ্য সুরক্ষায়, যেমন কেমোমাইল চা বেশ উপকারী, তেমনি ত্বক চর্চাতেও। এই ফুলে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। একটি ক্যামোমাইল টি ব্যাগ কেটে একটি পাত্রে ঢেলে নিন। আধা কাপ জলপাই তেল এবং আধা কাপ সাদা চিনি যোগ করে ভালোভাবে মেশান। ব্যবহারের আগে উষ্ণ পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন। তারপর আঙুলের ডগার সাহায্যে মুখ এবং ত্বকে সমানভাবে মাস্কটি লাগান। 15 থেকে 20 মিনিট ত্বকে রেখে আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিন। অঙ্কন, সৌন্দর্যের সংজ্ঞা কি তোমার কাছে? যা কিছু সুন্দর, এটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, যা কিছু দেখতে ভালো লাগে, শুভ লাগে, সেটাই সুন্দর। বাহ, আর সৌন্দর্যের চর্চা করতে হয় নাহলে সুন্দরটা সুন্দর থাকে না। সো এই জন্য তোমার চর্চা কি? সত্যি বলতে চর্চার জায়গাটা খুব কম এখনো। মনে হয় যে যা আছে সেটা নিয়ে চলছে, কিছুদিন পর হয়তো সেটা একটু বেড়ে যাবে, কারণ বয়স বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ সেটাই, তবে এটা বলে না যে বয়স যত কম তখন থেকে যদি ভালোভাবে চর্চা করা যায় তাহলে পরে এত চর্চা করতে হয় না। আর আমরা আসলে এত, আমরা সব জানি, বাট আমরা শুরু করি পরের দিকে, শেষের দিকে, তাই আমাদের অনেক এফোর্ট দিতে হয়। হ্যাঁ, সো টুকটাক ঘরোয়া ভাবে যতটুকু পসিবল ততটুকুই করি। আচ্ছা, গান নিয়ে শুনি অঙ্কন, কি অবস্থা, কেমন চলছে? গান চলছে ভালো, নিজের কিছু সলো রিলিজ করছি। আর আমি যেহেতু ফোক গান গাই, তো ম্যাক্সিমাম গান, প্রচলিত ফোক গান যেগুলো যেগুলো মানুষের মুখে এখনো পৌঁছায়নি, কানে এখনো শোনে নাই, সেই গানগুলো নিয়ে আসার খুব মানে ইচ্ছে আমার। এবং এর আগেও আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি যেখানে যে অপ্রচলিত গানগুলো সেগুলো তুলে ধরেছি, তো সেগুলো নতুন মিউজিকে, নতুন অ্যারেঞ্জমেন্টে করেছি, যেগুলো দর্শক অনেক পছন্দ করেছে, বিভিন্ন গুণী জনদের গান, এই আর কি। আর নিজেরও গান চলছে। গান করো কি অনেক ছোটবেলা থেকে? হ্যাঁ, আচ্ছা, একদম ফ্যামিলিগত ভাবে গান করা। আব্বু যেহেতু গানের মানুষ ছিলেন, আম্মু গান করতেন, তো সেভাবেই আর কি, সেভাবেই শুরু হয়েছে, তারপর এখনো চলছে। গান নিয়ে স্বপ্ন কি, পরিকল্পনা কি, যে গানটা কোথায় নিয়ে যেতে চাও নিজের গানকে? অবশ্যই গান যেন বেঁচে থাকে আমার গান, এটাই আমি চাইবো। যে একজন প্রতিষ্ঠিত শিল্পীর তখনই সার্থকতা যখন সে চলে যাবার পরেও বা থাকতেও মানুষের মুখে মুখে তার গান পৌঁছে যায়। তো যখন স্টেজে যাই তখন ভালো লাগে যে যে গানগুলো এখন পর্যন্ত গেয়েছি সেগুলো দর্শক শুনেছে বা গায় আমার সাথে, আরও বড় কিছু, হ্যাঁ, আরও সাকসেসফুল কিছু গান যেন দিয়ে যেতে পারি বা করতে পারি, এইটা আমার ইচ্ছা। বাহ।